নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যালিটিতে। এবং তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার চ্যানেল এবং তোমাদের চ্যানেল টেকনিক্যালিটির পক্ষ থেকে। তোমরা সরস্বতী পুজোর দিনটি খুব ভালো মতন কাটাও এবং আই হোপ তোমাদের আজকের দিনটি খুব ভালো কাটুক এবং তোমাদের পড়াশোনায় অনেক উন্নতি ঘটুক। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে জারি হওয়া একটি নোটিফিকেশন নিয়ে আমি কথা বলবো। রায়গঞ্জ ইউনিভার্সিটির সাইডে সে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। দেখো, নোটিশ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট সেকশনে কিন্তু টপিক সেই নোটিফিকেশনটি রয়েছে, সার্কুলার অন ফেক ইমেল আইডি অফ হনারেবল ভাইস চ্যান্সেলার। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটি নোটিফিকেশন ওপেন হয়ে চলে আসবে। ভিডিওটি খুব ইনফরমেটিভ, সেই জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। মূলত দেখো, রেফারেন্স নাম্বার রয়েছে, ডেট রয়েছে, কি বলছে, অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড ফর দ্য ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট এ ফেক ইমেল আইডি সিমিলার উইথ দ্য ইমেল আইডি অফ অনারেবল ভাইস চ্যান্সেলার রায়গঞ্জ ইউনিভার্সিটি ইজ সিকিং ফেভার ফ্রম ভেরিয়াস এমপ্লয়িজ অফ দিস ইউনিভার্সিটি, কাইন্ডলি ইগনোর সাচ ইমেল অ্যান্ড রিপোর্ট টু আন্ডারসাইন ইমিডিয়েটলি, লিগাল কোর্স অফ অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার রুল। অর্থাৎ কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির আমাদের হনারেবল ভাইস চ্যান্সেলার মতন একটি সেম একটি ফেক ইমেল আইডি তৈরি করে কিন্তু আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির অনেক এমপ্লয়কে কিন্তু সেখান থেকে মেসেজ করা হয়েছে, এবং মানে সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ফেক ইমেল অ্যাড্রেস। তো সেই ফেক ইমেল অ্যাড্রেসে পাল্লায় পড়ো না। সেই ফেক ইমেল অ্যাড্রেসটি কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি তোমাদের কাছে কোনো মেল আসে, তোমাদের কাছে যদি কোনো টাকা চাওয়া হয় বা কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হয়, সেই ক্ষেত্রে সেই ইমেলটি কিন্তু তোমরা ইগনোর করো এবং কিন্তু রিপোর্ট কিন্তু করতে বলা হয়েছে। যারা এই কাজটি করছে, এই ধরনের অলরেডি একটি ফেক নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল রায়গঞ্জ ইউনিভার্সিটির একটি যে ফেসবুক যে পেজ রয়েছে সেখানে পাবলিশ করা হয়েছিল। এরপরে এই এর আগেও একটা ঘটনা ঘটেছিল যেখানে কিন্তু আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলারে কিন্তু এর আগেও একটা ফেক ইমেল আইডি তৈরি করা হয়েছিল। এখনও কিন্তু মাননীয় যিনি ভাইস চ্যান্সেলার রয়েছে তারও কিন্তু একটা ফেক ইমেল আইডি তৈরি করা হয়েছে, তাই এই নোটিফিকেশনে রয়েছে। যদি তোমাদের কাছে সেরকম কোনো মেল আসে, তো সেই ক্ষেত্রে সেই মেলটিকে রিপোর্ট করো এবং সেই মেলটিকে ইগনোর করে যাও, এবং কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করবে না, বা কোনো কারো কেউ যদি তোমার কাছে টাকা চায় সেক্ষেত্রে কিন্তু কাউকে টাকা পয়সা কিন্তু প্রোভাইড করবে না। এবং তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু কাউকে ইমেলের মাধ্যমে কিন্তু কাউকে সেন্ড করো না, যদি খুব বিশ্বস্ত সে না হয়ে থাকে। ওকে, তো এই রয়েছে ছোট্ট একটি আপডেট। এই আপডেটটি কিন্তু ইনফরমেটিভ একটি আপডেট, সেই জন্য তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে আমি জানিয়ে দিচ্ছি। আর বাদবাকি যে সমস্ত নোটিফিকেশনগুলি জারি করা হয়েছে সেইগুলোর ভিডিও কিন্তু আই হোপ আজকের মধ্যে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিতে পারবো। মূলত শরীর খারাপ থাকার কারণে এবং কিছু পার্সোনাল ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি ভিডিওগুলি বানাতে পারিনি। তো সেক্ষেত্রে আই হোপ আজকের মধ্যে তোমাদের সমস্ত আপডেটগুলি দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা হলো সরস্বতী পুজোর অনেক মজা করো এবং ভালো মতো তোমাদের দিনটি কাটুক এই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এই ভিডিওটি দেখার জন্য।